আসসালামু আলাইকুম অ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের তিরানব্বই পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এর সাত নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে হচ্ছে আমরা ডিয়ানব্বী পৃষ্ঠার অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি এই ছকটা পূরণ করেছিলাম যেটা তোমরা দেখেছিলে ছয় নাম্বার পর্বে আজ আমরা দেখব তিরানব্বই পৃষ্ঠে একটা ছক আছে আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা এই ছকটা কীভাবে পূরণ করতে হয় সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। তো কিছু ঘটনা লিখতে হবে আমরা কি করেছি কী ফলাফল হয়েছে এবং আমার অনুভূতি কী সে সম্পর্কে লিখতে হবে ঠিক আছে তো আসো আমরা এখন তিরানব্বই পৃষ্ঠের এই ছকটা পূরণ করি এবং একটা নমুনা উত্তর তোমাদের সামনে উপস্থাপন করি আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা ঘটনা সহপাঠীর সাথে দুজনের খাতা পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব আমি বুঝতে পেরেছি খাতা পরিবর্তন হয়েছে তাই যার খাতা সে বুঝে নিয়েছে দুজনের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে যখন আমি আমার খাতা ফেরত পেয়েছি এবং বন্ধুকে কথা বোঝাতে পেরেছি তখন আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে তারপর দেখি মায়ের সাথে টাকা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব এজন্য মায়ের কাছে টাকা চেয়েছি আমাকে বন্ধুদের সাথে ভ্রমণে যাওয়ার জন্য প্রথমে আপত্তি করলো পরে মা রাজি হয়েছে এবং আমাকে টাকা দিয়েছে মা টাকা দেওয়ার পর আমার খুব ভালো লেগেছে এরপর দেখো বোনের সাথে ইলিশ মাছের মাথা খাওয়া নিয়ে দ্বন্দ্ব বোন আমার খাবার প্লেট থেকে ইলিশ মাছের মাথা খেয়ে ফেলায় ওর সাথে রাগারাগি হয়েছে এতে করে আমার বোন কান্না করেছে তো যখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি যে বোনের সাথে রাগারাগি করাটা আমার একদমই উচিত হয়নি তখন আমি অনুতপ্ত হয়েছি তা আমরা হচ্ছে তিরানব্বই পৃষ্ঠার এই ছকটা পূরণ করে ফেললাম এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আমার অগ্রগতি আমার অর্জন এখানে তোমাদের তিনটা ছক আছে প্রথমে চুরানব্বই পৃষ্ঠায় আছে মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ পঁচানব্বই পৃষ্ঠায় আছে মূল্যায়ন ছক দুই যোগাযোগে সমানসোতার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের দক্ষতা এবং ছিয়ানব্বই পৃষ্ঠায় আছে মূল্যায়ন ছক তিন আমার জীবনে সমানসোতা সংক্রান্ত কৌশল চর্চা তেই তিনটা পৃষ্ঠার চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই তিনটা পৃষ্ঠের মূল্যায়ন ছক এক দুই তিন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় সমঝোতা শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব তিরানব্বই পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ